ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার এই অভিনেত্রী রূপ লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন। এই গল্পটি সবারই জানা। 2010 সালের আগস্টে অভিনেতা জিয়াউল হক অপূর্বকে বিয়ে করেন প্রভা। তার আগেই তরুণ ব্যবসায়ী রাজীব হাসানের সঙ্গে তার বাগদান হয়। অপূর্বর সঙ্গে বিয়ের পর রাজীবের সঙ্গে কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে, তারই জেরে বিচ্ছেদ হয়ে যায় অপূর্ব প্রভার। এসব নিয়ে ফেসবুকে লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী। ফেসবুক স্ট্যাটাসে প্রভা লিখেছেন, আমি কোনো প্রতারণা করিনি, আমি চুপ করে থাকি বলে এই না যে আপনারা আমাকে নিয়ে যা খুশি তাই বানিয়ে বলবেন। আমার শুধু মনে হচ্ছিল আপনাদের কাছে প্রমাণ করে কি লাভ, ওপরে যিনি আছেন, যার কাছে যাব, যিনি বিচারকারী, তিনি জানলেই তো হয়। বিয়ের আগে সম্পর্ক করে যে গুনাহ আমি করেছি সেই গুনার জন্য জনতার কাছে আমি প্রতিনিয়ত মাফ চাচ্ছি, মাফ চাইব, কিন্তু যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছ থেকে অনেক সওয়াব কামাবো, কারণ আপনারা না জেনে আমাকে গালি দেন, না বুঝে আমাকে একতরফা প্রতারক বানিয়ে দিয়েছেন। তিনি আরো লেখেন, শোনেন, প্রথমত রাজীবকে সব জানিয়ে বিয়ের কথা শুরু হয়, কারণ বিয়ের 9-10 মাস আমার সঙ্গে রাজীবের ব্রেকআপ হয়। আমাদের সেই 8 বছরের সম্পর্কের অলমোস্ট 5-6 বছরই ব্রেকআপ থাকত। রাজীব আমাকে কখনোই সম্পর্ক থেকে বের হতে দিত না, এটা ওর সাইকোলজিক্যাল সমস্যা ছিল, ব্রোকেন ফ্যামিলির ছেলেও, কারণ ওর বাবা ওর মাকে ছেড়ে খুব ছোটবেলায় অন্য এক নারীকে বিয়ে করেছিল, তাই হয়তো ওর মনের মধ্যে ওই জেদ ছিল যে ওকে ছেড়ে কেউ যেতে পারবে না, আর তাই এই আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের চিত্র ধারণ করে রাখে। যাই হোক, সেটা যদি আপনারা সাইবার ক্রাইমের বিভিন্ন গল্প পড়ে থাকেন, কেমন করে ছেলেরা মেয়েদের কনভিন্স করে, তাহলে আরও ক্লিয়ারলি জানতে পারবেন। আমি রাজীবকে অনেকবার ছেড়ে যেতে চেয়েছি, আমাদের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়ে আমি করিনি। রাজীব পড়াশোনা করত না, আমি তাকে চিনি যখন আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু আমি যখন অনার্স 3rd সেমিস্টার তখন পর্যন্ত সে অনার্স 1st সেমিস্টার। কেন জানেন? কারণ সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতো, কিন্তু বারবার খারাপ রেজাল্ট করত, ইউনিভার্সিটি তাকে বের করে দিত, আবার অন্য ইউনিভার্সিটিতে টাকা দিয়ে ভর্তি হতো। ও, আরেকটা কথা, রাজীব কিন্তু কোনো ইনকাম করত না, রাজীবের বাবার টাকা ছিল। কিন্তু রাজীবের সঙ্গে আমার আরেকটা সমস্যা ছিল, সেটা হলো যে রাজীব কোনো কিছু ইনকাম করতে চাইতো না। ওর কথা, আমার বাবার এত আছে, আমার কেন ইনকাম করতে হবে, এই জিনিস নিয়ে আমাদের প্রচণ্ড দ্বন্দ্ব হতো, সবচেয়ে বেশি হতো পড়াশোনা নিয়ে। এইসব জিনিস নিয়ে আমাদের প্রচুর ব্রেকআপ হয়েছে। প্রভা লিখেছেন, যাই হোক, ওই ছেলের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল, আংটি বদল হয়েছিল, কিন্তু সে আংটি বদলের 8 মাস আগে আমার কোনো যোগাযোগ ছিল না। ওই যে বললাম, আমাদের 8 বছরের সম্পর্কে ব্রেকআপই থাকতো অনেক। তো বিয়ের কথা শুরু হওয়ার সময় আমি রাজীবকে জানিয়ে দেই, বিগত এতগুলো মাস আমার কার সঙ্গে সম্পর্ক ছিল, আমি সেই ছেলে, তার সঙ্গে আমার ভালো লাগা আছে, কিন্তু এটা হবার না, হবে না, বুঝেই গেছি, এরকম কথাগুলো আমি তার সঙ্গে ক্লিয়ার করে নিয়েছিলাম। আমার তখন বয়স ছিল 22, মাথায় বুদ্ধি ছিল না, থাকলে তো সবার আগে রাজীবের সঙ্গে প্রেম করতাম না। তিনি আরো লিখেছেন, বুদ্ধি যদিও আমার এখনো হয়নি, যাই হোক, আমার কাছে মনে হয়েছে বিয়ে করার আগে তাকে সবকিছু জানিয়ে দেই, যে কার সঙ্গে মাঝখানে সম্পর্ক হতে গিয়েও হয়নি, যার কথা বলছি ওনার সঙ্গে আমার পরবর্তীতে বিয়ে হয়েছিল, পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তাকে, এতে হিতে বিপরীত হয়েছে। আমাদের এঙ্গেজমেন্টের পর থেকে প্রায় প্রতিদিনই রাজীবের সঙ্গে আমার কথা বলা বন্ধ থাকত, ঝগড়া হতো বিভিন্ন কারণে, প্রচণ্ড মিথ্যা কথা বলতো, সবকিছু মিলিয়ে আমার মন যখন কোনোভাবেই মানছিল না ওকে বিয়ে করতে, আমি বারবার ওকে অনুরোধ করেছিলাম যে চলো বিয়েটা না করি, আমাদের এই বিয়ে 6 মাসও টিকবে না। একথা আমি আমার বাসায়ও বলেছিলাম, কিন্তু আমার তো অনেক বয়স হয়ে গিয়েছিল, 22-23 বছরের একটি মেয়ে বিয়ে তো করতেই হবে বলেন, যাই হোক, এ সমস্ত কথা আর নাই বলি। ফেসবুকের দীর্ঘ স্ট্যাটাসে প্রভা আরও লিখেছেন, পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনাটা খুব না জানা আপনাদের। যেদিন এই ঘটনাটা ঘটে তার বেশ কিছুদিন ধরে আমার আর রাজীবের খুব ঝগড়া, খুব বিশাল ঝগড়া হতো। রাজীব বুঝে গিয়েছিল যে আমার মনটা নেই, বুঝে কেন যাবে, আমি তাকে ভেঙে নিজেই বলেছি, শুধু আংটি পরানো হয়েছে আর কিছুই হয়নি,
চলো এটা এখানেই শেষ করি। কিন্তু সে তো নাছোড় বান্দা, তার উপর সাইকোলজিক্যাল সমস্যা ছিল তার। মাথায় ছিল তার বাবা তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, তাকে ছেড়ে কেউ যেতে পারবে না, তার কাছে তো প্রমাণ আছে। প্রমাণের কথায় মনে পড়ল, একবার খুব কায়দা করে তাকে জানতে চেয়েছিলাম যে কই আছে ওগুলো, চলো তুমি আর আমি মিলে একটু দেখি। তখন সে আমাকে বলেছিল, তুমি কি পাগল, তুমি আমার বউ হবা, এজন্য আমি সবকিছু ডিলিট করে দিয়েছি। আসলে তো ডিলিট করেনি। এখন বুঝতে চান মানসিকভাবে মানুষটা কি পরিমাণ ক্রিমিনাল মাইন্ডেড? আসলে ওকে সম্পূর্ণভাবে দোষ দেয়া যায় না। এমন একটা পরিবেশে, যে পরিবেশে বাবা ছিল না, কষ্টে সারাটা জীবন বয়ে বেড়াচ্ছে, ঠিকমতো সোশ্যালি মানুষের সাথে মিশতে পারেনি, এরকম একটা মানুষ আস্তে আস্তে ক্রিমিনালেই পরিণত হবে। প্রভা লিখেছেন, তারপর সে আমার বাসায় এ ব্যাপারে বিচার বসায়। আমার বাবা মা আমাকে বকাঝকা করলে সত্যি কথা বলি, আমি বাবা মাকে কষ্ট দিয়েছি। আমি আমার বাবা মাকে না বলে বাসা থেকে পালিয়ে গিয়ে আরেকজনের হাত ধরেছিলাম, কিন্তু যার হাত ধরতে বলছিল ওই সময়ে সেই মানুষটাও তো ভুলই ছিল, যদিও সেই মানুষটার আমাকে পছন্দ ছিল। আসলে আমি নিরুপায় হয়ে পছন্দ করেছিলাম। বাসায় এত বিয়ের চাপ দেওয়া হয়েছিল যে আমি নিরুপায় হয়ে ওকে বলেছিলাম, ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো, কিন্তু আমি তো সব জানি বিয়েটা করতে গিয়েছিলাম। আমি কাকে ভালোবেসেছিলাম? আমাদের ব্রেকআপের পরে সম্পর্ক তো হতেই পারে, তো মনের মধ্যে বিষ রেখে দিয়েছিল, কেন যে ওকে ভালো লাগে না, এই ব্যাপারটা করতো না, সম্মতি দিতে হবে না। তুমি অন্য জায়গায় সম্পর্কে জড়িয়েছিলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি তো মনের মধ্যে জেদ, সে যে আমারই হবে, কারণ আমার মাকে রেখে আমার বাবা অন্য মহিলাকে বিয়ে করেছিল। যাই হোক, সেদিন বাসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যে এখান থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায়। আর তাছাড়া আমাকে ফোন করে বলা হয়েছিল, তুমি বাসা থেকে বের হও, আব্বু আম্মুর সঙ্গে আমার কথা বলো, তুমি বের হলে আমাদের বিয়ে। আমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি প্রাক্তন স্বামীর কলিগ থাকা অবস্থাতেই আমাকে অনেক আদর করতেন, বিশেষ করে আমার শ্বশুর, তাই আমার বরং ভরসাই লাগছিল। ভেবেছিলাম বিয়ের পরে কমাস পর মা বাবা মেনে নেবে, তখন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, বের হয়ে গেলাম, বিয়ে হলো। সকাল সকাল ফোন দিয়ে রাজীবকে জানিয়ে দিলাম আমার বিয়ে হয়ে গিয়েছে, ও যেন আনন্দে থাকে। দুদিনের মধ্যে সেই ডিলিট করার ডকুমেন্টগুলো সে পাবলিক করে। প্রভা লিখেছেন, আর যেহেতু ধর্মীয়ভাবে অন্যায় করেছি, সোশ্যালি কোনো অন্যায় করিনি, তাই ধর্মের নিয়মে বলছি, আমার এই ঘটনার পর আমার প্রাক্তন স্বামীর উচিত ছিল আমাকে আরও বেশি সাপোর্ট করা। মারাও যেতে পারতাম, শুধু আত্মহত্যা করলে কোনোভাবেই সৃষ্টিকর্তার কাছে যেতে পারবো না, সেই ভয়ে আর আল্লাহর সাথে দেখা করার লোভে আত্মহত্যা করিনি, তার জীবন সুন্দর হয়েছে। লিখেন, যাই হোক, ঘটনার দিনের গল্প বলি। আমার সাথে বহুদিন ধরে ঝগড়া বিবাদ কথা বন্ধ, মান অভিমান চলছে। আমার প্রথম কথা হয়েছিল, চলো বিয়েটা না করি, বিয়েটা টিকবে না, তাই বুঝতে পারতো আমিও বলতাম, তারপর উত্তর দেব তাকে কেউ ছাড়তে পারবে না। এমনই বসে বন্ধুদের সাথে সিলেট বেড়াতে যাচ্ছিল, যাবার আগে আমার একটা পুরনো ফোন সে আমার বাসা থেকে নিয়েছিল, সেখানে আমার প্রাক্তন স্বামীর সঙ্গে আমার একটা কনভারসেশন আছে। কই, তোমাকে মিস করছি, মনে পড়ে তোমার কথা খুব, আমিও লিখেছি আমিও তোমাকে মিস করি, আমার তোমার কথা অনেক মনে পড়ে, আমি আমার প্রাক্তন স্বামীকে আসলে অনেক ভালোবেসেছিলাম। তো এটা পড়ে রাজীব আমাকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করে এবং বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং এটা ফাইনাল। ও আরেকটা কথা, রাজীবের সঙ্গে আমার সম্পর্ক থাকাকালীন অবস্থায় যতবার ঝগড়া লেগেছে ততবারই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং আমাকে নিয়ে অনেক মিথ্যা বানিয়ে বানিয়ে বলতো, এবং পরবর্তীতে আবার আমার সঙ্গে সে ঠিক করতে চাইতো। ও ক্রিমিনাল, কিন্তু আমি অনেক বড় ছাগল ছিলাম, যে একটা মানুষ যখন সম্পর্ক টিকে না, সম্পর্কে টানাপোড়ন শুরু হয়, তখন আমি আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে বাজে কথা বলে, তাহলে সেই মানুষটার কাছে কেন বারবার আমি ছুটে যাই? ভয় ছিল, বিশ্বাস করেন, ভালোবাসা অনেক আগেই মরে গিয়েছিল, ভয় ছিল ক্ষতির ভয়, যেটা সত্যিতে পরিণত হয়। তিনি লেখেন, আপনারা দয়া করে পত্রিকার কথা বিশ্বাস করবেন না, পত্রিকার লোকেদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না, তাদের সঙ্গে এক জায়গায় বসলে বা খেলে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, তারা খুব অসুস্থ হয়ে গিয়েছে, তাদের পত্রিকা বিক্রির জন্য নানান কথা বানিয়ে বানিয়ে লিখতে হয়, স্বচ্ছন্দ বোধ করছে। প্রভা লেখেন, যাই হোক, তবে আমি এতটুকু বলতে পারি, আমি কোনোদিন লিভ টুগেদারে ছিলাম না, যে বাসায় আমি থাকি, মানে আমার বাবা মায়ের বাসা, সেখানে আমাকে শুটিং ব্যতীত রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকতে হয়।
একটা কথা, বেঁচে যেহেতু আছি জীবনে চলার পথে ভালোবাসা আসতে পারে। আপনাদের চোখে তো আবার আমি বাজে মেয়ে। বাজে মেয়েটা বহুবার ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছে কিন্তু কিছু বলতে পারিনি। চাইছি সম্পর্ক টিকুক। আমি আবার কিছু বললে তো আপনারা বিশ্বাস করবেন না। দীর্ঘ এই আলাপের শেষের দিকে প্রভা লিখেছেন, আত্মহত্যা করিনি বলে আপনারা আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করেন, মেরে ফেলতে চান, না জেনে বুঝে আমাকে বিভিন্নভাবে খারাপ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। নিউজ ডেস্ক, দেশ টিভি।